শীত কিন্তু প্রায় পড়েই গেছে। কিছুদিন পর থেকেই আমাদের গেমে আসবে উইন্টার ইভেন্ট। এইবার উইন্টার ইভেন্ট স্পেশাল আমাদের গেমে পার্পল সেট বান্ডেলের মেল ভার্সন ফিমেল ভার্সন রিটার্ন আসতে চলেছে। এছাড়াও ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট রিটার্ন আসবে। তবে কোন ইভেন্টে রিটার্ন আসতে চলেছে আজকের ভিডিওতে ইভেন্টের প্রি অ্যাক্সেস টা রিভিউ করবো। FFAC স্পেশাল এরকম একটা ফ্রি ইভেন্ট আসবে, সেই ইভেন্ট থেকে আমরা অনেক আইটেম ডট ফ্রিতে পেয়ে যাবো। আপকামিং অনেকগুলো ক্রেট আমাদের গেমের ফাইলে রয়েছে, সেই ক্রেট গুলো আমরা বিভিন্ন ইভেন্ট থেকে ফ্রিতে পাবো। এই ক্রেট গুলোর ভিতরে ম্যাজিক কিউ ফিস্ট স্কিন এছাড়াও আরো অনেক লেজেন্ডারি লেজেন্ডারি আইটেম ডট রয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? লেটস বিগিন দ্য শো। সো ফার্স্ট অফ অল তোমাদেরকে জানাই দিব, কিছুদিন আগেই তোমাদেরকে একটা সার্ভে দেখাইছিলাম যে এই তিনটা এনিমেলের ভিতরে তোমরা কোন এনিমেলটাকে আমাদের গেমের নেক্সট পেট হিসাবে চাও। ফার্স্ট অফ অল ইঁদুর টাইপের ছিল, সেকেন্ড ছিল হিপো বা জলহস্তি, আর থার্ড ছিল ক্রোকোডাইল বা কুমির। তো এই তিনটার ভিতরে হিপো যেইটা রয়েছে, হিপো থিমের অনেকগুলো আইটেম আমাদের গেমের ফাইলে অলরেডি অ্যাভেলেবেল হয়েছে। এখানে দেখতেই পাচ্ছো যার ভিতরে ফার্স্ট অফ অল রয়েছে মোডেং, একটা আফতারের স্কিন। আফতারে হিপোটা জিব্বা বের করে আছে, এটা দেখতে কিন্তু পার্সোনালি অনেক কিউট লাগতেছে। এছাড়াও সেকেন্ডে রয়েছে মোডেং ব্যানার, এরপর রয়েছে মোডেং প্যান্টের স্কিন, প্যান্টের সব জায়গাতে হিপোয়ের ডিজাইনিং দেয়া হয়েছে। এছাড়াও রয়েছে একটা জোস গ্লুয়াল স্কিন, এই গ্লুয়াল স্কিনটার ফ্রন্টে হিপো হা করে আছে, আর গ্লুয়াল স্কিনটার পিছনে যদি দেখি তাহলে এর পিছনটাও দেখা যাচ্ছে। যতগুলো আইটেম ডিওয়ারি ডিজাইনিং করা হয়েছে প্রত্যেকটা আইটেম ডিওয়ারি আমার কাছে অনেক বেশি কিউট লাগছে, খুবই তাড়াতাড়ি আমাদের গেমে আইটেম ডিওয়ারি গুলো অ্যাভেলেবেল হয়ে যাবে। এছাড়াও আজকে হচ্ছে 26 তারিখ, এখন আমি তোমাদেরকে আজকে টুনাইট ইভেন্টটা জানাই দিব। কালকে আমাদের গেমে মিস্টিক্যাল রিং ইভেন্ট আসতে চলেছে, যার অফিসিয়াল ব্যানার তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ, আর এই রিং ইভেন্টের ফার্স্ট স্পিনটা আমরা 50% ডিসকাউন্টে পেয়ে যাব। এছাড়াও ইভেন্টের প্রি অ্যাক্সেস দেখতে পাচ্ছে, একপাশে মিস্টিক্যাল অরা মেল বান্ডেলটা থাকবে, আরেক পাশে থাকবে সামুরাই থিমের ওই মেল বান্ডেলটা। 200টা স্পিনের ভিতরে একটা না একটা গ্র্যান্ড প্রাইজ পাবোই পাবো, আর এই ইভেন্টে কিন্তু একটা আইটেম রিপিটেড ভাবে বারবার দিতে পারে। তো কালকে ভোর 4:01 সময় যখন ইভেন্টটা আসবে তখন বুঝে শুনে স্পিন করবা। এছাড়াও এক্সচেঞ্জ স্টোরটা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ, এক্সচেঞ্জ স্টোরে SA80 স্কিন, M1873 প্লাজমা গান স্কিন, ফেস প্রিন্ট, মিস্টিক অরা থিমের ফিমেল বান্ডেল, এছাড়াও ওই ইনকিউবেটরটার বাদবাকি বান্ডেল গুলো থাকবে। সো আজকে যে রাত আসতেছে ওই রাতেরই ভোর 4:01 সময় তোমরা ইভেন্টটা দেখতে পেয়ে যাবা। এছাড়াও নভেম্বর মাস থেকে আমাদের গেমে FFWS ইভেন্ট আসবে, যে ইভেন্ট স্পেশাল আদার্স অনেকগুলো সার্ভারে এরকম একটা ইভেন্ট আসছে। যে ইভেন্টে 1 ডে লগইনে একটা ব্যানার দিচ্ছে, 3 ডে লগইনে আফতার দিচ্ছে। এছাড়াও 5টা ম্যাচ বুইয়া করলে ব্যাটল রয়্যাল অথবা CS মোডে এই জার্সি বা টি শার্টের স্কিনটা ফ্রিতে দিচ্ছে। আমি অতটা খেয়াল করছিলাম না, অক্টোবর মাসে নাকি সিঙ্গাপুর সার্ভারে এই ইভেন্টটা আসছে। এছাড়াও ফ্রেন্ডদের সাথে 3টা ম্যাচ খেললে আমরা পেয়ে যাবো এই প্যারাশুটের স্কিনটা। প্রত্যেকটা আইটেমই FFWS স্পেশাল এই 2024 আইটেম। এছাড়াও 5টা টিমমেট কে রিভাইভ করলে এই লুটবক্সের স্কিনটা ফ্রিতে পাওয়া যাচ্ছে। এই সেম টু সেম মিশনের সেম টু সেম আইটেম রিওয়ার্ডের ইভেন্টটা শুধুমাত্র একটা সার্ভারে না, মিনিমাম 4 থেকে 5টা সার্ভারে আসছে। এছাড়াও লাস্টলি রয়েছে সার্ভারের স্কিনটা। আমাদের সার্ভারে এখন রিজিওনাল অনেকগুলো ইভেন্ট রয়েছে, দ্যাটস ওয়াই এই ইভেন্ট গুলো অ্যাভেলেবেল করতেছে না, বাট নভেম্বর মাসে আমরা ইভেন্টটা কনফার্ম ভাবে দেখতে পেয়ে যাবো। এছাড়াও 28 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত একটা মিশন চলবে, উইন 10x ইউনিভার্সাল রিং টোকেন, যেটা শুধুমাত্র ইন্ডিয়ার সার্ভারের জন্য আসবে, কারণ 25 তারিখে এই সেম ইভেন্টটা বাংলাদেশ সার্ভারে চলে আসছে। সিম্পল কিছু মিশন কমপ্লিট করে আমরা রিং ভাউচার গুলো ফ্রিতে পেয়ে যাবো অনলি ইন্ডিয়ার সার্ভারে। আর এই মিস্টিক অরা থিমের লাস্ট একটা ইভেন্টই পেন্ডিং রয়েছে, যেটারও অফিসিয়াল ব্যানার চলে আসছে, তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছো। এই ইভেন্টে বা ফ্যাডেড উইল ইভেন্টের ফার্স্ট 2টা স্পিন আমরা 50% ডিসকাউন্টে পেয়ে যাবো। এই ইভেন্টের গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকবে ফ্যাদার অরা লবি অ্যানিমেশনটা। এই ইভেন্টটা কমপ্লিট করতেও সর্বোচ্চ 1000 ব্র্যাশ ডায়মন্ড লেগে যাবে। আর এই ফ্যাদার অরা থিমের যে স্কাই ড্রাইভের স্কিনটা ছিল সেটাই যে 25 তারিখে আসছিল, আমি কিন্তু জাস্ট সেকেন্ড স্পিনেই পেয়ে গিয়েছিলাম। আমি কিন্তু ইনক্রেডিবল লাক পাইছিলাম, দ্যাটস ওয়াই আমি সেকেন্ড স্পিনটাতেই কিন্তু পেয়ে গিয়েছিলাম, মানে 27 ডায়মন্ডে পেয়েছিলাম। দিওয়ালি স্পেশাল যে ইভেন্ট গুলো আসতেছে সেই ইভেন্ট গুলোতে খুব বেশি ইনক্রেডিবল লাক দিচ্ছে, তো এই ফ্যাডেড উইল ইভেন্টটাতেও কিন্তু ইনক্রেডিবল লাক দিতে পারে। তোমরা কারা কারা এই পর্যন্ত ফ্রি ফায়ার গেমে ইনক্রেডিবল লাক পাইছো অথবা লাস্ট ফ্যাডেড উইল ইভেন্টটা থেকে পাইছো, অবভিয়াসলি সেই লাকি পার্সন গুলো কমেন্ট করে জানাবা। এখন আমি কথা বলবো হ্যালোইন ইভেন্টের বিষয়ে। অলরেডি বাংলাদেশ সিঙ্গাপুর সার্ভারে ইন গেম চেঞ্জেস গুলো চলে আসছে, দিওয়ালি ইভেন্ট চলতেছে তাই ইন্ডিয়া সার্ভারে এখনো আসেনি, খুব তাড়াতাড়ি চলে আসবে। তো এখন যখন এই ভুতিয়া থিমে ডিজাইনিং করা হয়েছে, এখানে দেখতেই
মাল্টিভার্সে যখন আমরা গ্রেভিয়ার্ডের এরিয়ার ভিতরে ঢুকবো, যতটা ঢুকতে থাকবো আকাশ কিন্তু কালো হয়ে মেঘাচ্ছন্ন হয়ে আসবে, মানে পুরো এরিয়ার কালার কম্বিনেশনই চেঞ্জ হয়ে যাবে, পুরো ব্ল্যাকিশ ডার্কিশ ভয়ানক একটা ভাব চলে আসবে। এমনিতেই গ্রেভিয়ার্ড হচ্ছে ভূতের বাংলো, সেইখানে হ্যালোউইন স্পেশাল এরকম ডেঞ্জারাস করা হয়েছে। আর গ্রেভিয়ার্ডের এই প্লেসটাতে যদি আসি তাহলে মিউজিকও বাজবে, তোমরা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ। আর এই গ্রেভিয়ার্ডের চেঞ্জেসটা শুধুমাত্র হ্যালোউইন ইভেন্ট থাকাকালীন সময়েই চলবে বা থাকবে। অলরেডি তোমরা এখানে আসছোই, খেলছোই, এখানে গেম খেলতে মজাই লাগতেছে ভাই, ডিফারেন্ট লাগতেছে খুবই। আর অনেকেই কোশ্চেন করতেছো যে হ্যালোউইন স্পেশাল আমরা কি কি ফ্রিতে পেয়ে যাব। দেখতেই পাচ্ছ আদার সার্ভারে হ্যালোউইন এর ফ্রি ইন্টারফেস বা ইভেন্ট চলে আসছে। যে ইভেন্টে স্পোকি এক্সচেঞ্জ নামে একটা ইভেন্ট আসছে, যে ইভেন্ট থেকে এই ফিমেল বান্ডেলটা একদম ফ্রিতে পাওয়া যাচ্ছে, এছাড়াও স্পেশাল ইন্টারফেস থেকে আফতার পাওয়া যাচ্ছে, এছাড়াও ফ্রেন্ডস কল ব্যাক করে একটা ইভেন্ট আসবে, যে ইভেন্ট থেকে আমরা ক্রেড পাবো, এই ক্রেডের ভিতরে কি থাকবে সেটা আমি তোমাদেরকে একটু পর দেখাচ্ছি, এছাড়াও পেয়ে যাবো গ্রেড স্কিন, এছাড়াও লগ ইন বলে একটা ইভেন্ট আসবে যেখান থেকে আমরা লুটবক্সের স্কিনটা ফ্রিতে পেয়ে যাবো, এছাড়াও পেয়ে যাবো একটা পিক আপ ট্রাকের স্কিন, এছাড়াও নভেম্বর মাসে যে ডিসকাউন্ট ইভেন্ট আসবে সেটা বুজা ইভেন্ট হোক অথবা হ্যালোইন ইভেন্ট হোক, দুইটার একটা থিমে আমাদের গেমে ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে। হ্যালোইন ইভেন্ট স্পেশাল ডিসকাউন্ট ইভেন্ট আসার চান্স বেশি দেখতেছি, কারণ এই স্পেশাল একটু বান্ডেল টান্ডেল বেশি রয়েছে। তো দেখা যাক দুইটার ভিতরে কোন ইভেন্ট স্পেশাল আমাদের গেমে সব ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবেল করা হয়। ভিডিওতে ছোট্ট একটা স্পন্সর রয়েছে, হেই গাইস, তোমরা চাইলে এই ম্যাচের পরে প্রেডিকশন করে আর্নিং করতে পারো, এছাড়া অনেক ধরনের সহজ গেমস রয়েছে যে গেমস গুলো খেলেও আর্নিং করতে পারো। আমার প্রোমো কোড SFFT ইউজ করে সাইন আপ করলে ফার্স্ট ডিপোজিটে 200% ডিপোজিট বোনাস পেয়ে যাবা। তোমরা যদি 18 প্লাস হও তাহলে ট্রাই করতে পারো। এখন আমি তোমাদেরকে আপকামিং সময়ের কিছু ক্রেট বা বক্স রিভিউ করবো, যেই বক্স গুলো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ইভেন্ট থেকে ফ্রিতে পাবো, যার ভিতরে ফার্স্ট অফ অল রয়েছে ফেস্টিভাল অফ লাইটস ক্রেট, লাইট ভার্সেস ডার্ক ইভেন্টে ইন্ডিয়া সার্ভারে 520 আর বাংলাদেশ সার্ভারে 700 পয়েন্টস এর পর থেকে প্রত্যেক 20 পয়েন্টের জন্য আমরা একটা করে যেই ক্রেট পেয়ে যাবো। এখানে লেখা আছে আর্ন এ বক্স এভরি 20 পয়েন্টস আফটার ক্লেমিং অল দা মাইলস্টোনস, মানে মাইলস্টোন কমপ্লিটের পর প্রত্যেক 20 পয়েন্টের জন্য আমরা একটা করে ক্রেট পেয়ে যাবো, যেই ক্রেটের প্রাইস হিসেবে 10,000 gold, 1,000 gold, 500 gold, 100 gold, এছাড়াও লোড আউটে পরিপূর্ণ থাকবে, এছাড়াও নিচে ভাউচার রয়েছে। এই সব রিওয়ার্ড আমরা এই ক্রেট থেকে একদমই ফ্রিতে ক্লেম করতে পারবো। তো গাইস দেখতেই পাচ্ছ আমি ক্যালকুলেট করেছি, 28 তারিখ থেকে প্রতিদিন 999 পয়েন্ট কালেক্টের সুযোগ থাকবে। তো 20 পয়েন্টে যদি আমরা একটা বক্স পাই তাহলে 999 পয়েন্টে আমরা 49 বক্স পেয়ে যাবো। তো বুঝতেই পারছো প্রতিদিন কত কত গোল্ড কয়েন এছাড়াও ফ্রি রিওয়ার্ড পাবো। এরপর সেকেন্ড নাম্বার রয়েছে কফিন বক্স, দেখে বুঝতেই পারছো এই ক্রেটটা হ্যালোইন স্পেশাল আসতে চলেছে, হ্যালোইনের যখন ইভেন্ট স্টার্ট হবে তখন আমরা এই বক্স গুলো ফ্রিতে পেয়ে যাবো। এই বক্স ওপেন করে আমরা বন বাস্টার রকারের মেল বান্ডেল ফিমেল বান্ডেল পেতে পারি, এছাড়াও এই ক্রেটেই থাকছে একটা ম্যাজিক কিউ, এছাড়াও রয়েছে বাইক স্কিন, এছাড়াও ফার্স্টের ওই মেল বান্ডেলটারই পার্ট পার্ট করে রয়েছে, এছাড়াও নিচে ফিমেল বান্ডেলের পার্ট পার্ট থাকবে, এছাড়াও লোড আউটস প্লাস ভাউচার পেয়ে যাবো এই বক্স থেকে। এই বক্সের যদি ইনফরমেশন দেখো 100 জনের ভিতরে একজন মিস্টিক বা মেন আইটেম গুলো পাবে আর বাকি 99% নর্মাল আইটেম গুলো পাবে। এরপরে রয়েছে স্পোকি বক্স, যেটা বোঝা যাচ্ছে হ্যালোইন স্পেশাল, গেমে যখন ইভেন্ট আসবে তার এক দুই দিন আগে এতে কি কি আইটেম থাকবে সেটা রিভিল হয়ে যাবে, এছাড়াও যখন বুয়া ইভেন্ট আসবে গোল্ডেন বুয়া ক্রেট নামে এরকম একটা দুইটা তিনটা মতো ক্রেট আসবে, যার দুইটা ওপেন হচ্ছে না আরেকটা ওপেন হচ্ছে, যেটা ওপেন হচ্ছে সেটাতে ভাউচার এবং লোড আউটস রয়েছে। এই ক্রেট গুলোর ভিতরে যে কোনো একটা ক্রেট আমাদের বুয়া ইভেন্টের ইন্টারফেসে অ্যাভেলেবেল হবে, ইন্টারফেস থেকে আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো একটা ক্রেট, যখন ইভেন্ট কমপ্লিট হয়ে যাবে তখন রিপিটেবল রিওয়ার্ড থেকে আমরা এই ক্রেটটা পেয়ে যাব, এছাড়াও বুয়া পাসের সিজন 23 এর যে স্পেশাল ক্রেটটা থাকে সেটা রয়েছে, ওইটা এখন ওপেন করা যাচ্ছে না কারণ 1 তারিখের মোটামুটি 2 দিন কি 3 দিন আগে আসবে এটা। এছাড়াও হ্যালোইন এর আরো দুইটা ক্রেট রয়েছে, একটা হচ্ছে হরর বক্স আর একটা হচ্ছে স্কর্পিও বক্স, যেগুলোর আইটেমও এখনো অ্যাভেলেবেল হয়নি, মানে আইটেম রিওয়ার্ড গুলো তখনই অ্যাভেলেবেল হয় যখন ইভেন্ট আসার কথা থাকে, কনফার্ম হয়ে যায় এর কিছুদিন আগে এই ক্রেট গুলোর ভিতরে আইটেম রিওয়ার্ড অ্যাভেলেবেল করে দেয়। এরপর রয়েছে ফাইটার ফিস্ট বক্স, যেই ক্রেটে কিং বক্সার বান্ডেল, কুইন বক্সার বান্ডেল, এছাড়াও কিছু স্কিন রয়েছে। এই বক্স আমরা ফ্রিতে পাবো না, কোনো ডায়মন্ডের ইভেন্টে আসবে, কোনো পেইড ইভেন্টের দেখা গেল নর্মাল আইটেম রিওয়ার্ড হিসেবে এই ক্রেটটা দিল, যাতে যাদের একটা ভালো থাকলো তারা আর কি আইটেম রিওয়ার্ড পেলো। ওইরকমই আরো একটা ক্রেট রয়েছে ফিস্ট বক্স 2 নামে, যেই ক্রেটের রিওয়ার্ডে অনেকগুলো ফিস্ট স্কিন রয়েছে, এটাও কোনো পেইড ডিফেন্টেই আসবে, বাট কখনো দেখি নাই এতগুলো ফিস্ট স্কিন নিয়ে কোনো ক্রেট আসছে। এখানে অবশ্য এতগুলো ফিস্টের স্কিন না, 3টা অথবা 4টা ফিস্টের স্কিন, আর বাদবাকি গুলো ওই সেম ফিস্টের স্কিন গুলোই টাইমারের জন্য, 3 দিন 6 দিন 24 ঘন্টা এরকম। তো এই ক্রেট বক্স গুলো খুবই তাড়াতাড়ি আমাদের গেমে অ্যাভেলেবেল হতে চলেছে আপকামিং কিছু ইভেন্টের ক্রেট এগুলো সব। ভিডিওটা প্রায় 9 মিনিটের হয়ে গেছে, যারা যারা এখনো ভিডিওটা দেখতেছো যদি কোনোভাবে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা, আর যদি মনে হয় চ্যানেলটা প্রয়োজনীয় তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর লিক্সের অ্যাকর্ডিং নেক্সট যেই 3 তারিখে টপ ইভেন্ট আসতেছে সেই টপ ইভেন্টে 100% বোনাস টপ ইভেন্ট আসার চান্স রয়েছে। আগের বছর দিওয়ালি ইভেন্ট স্পেশাল 100% বোনাস টপ ইভেন্ট আসছিল, তাই এই বছর যদি এরকম কোনো বোনাস টপ ইভেন্ট আসে তাহলে লেস ইজ মোর
আসতে পারে, মানে দুইটার ভিতরে যে কোনো একটা টপ ইভেন্ট আসার চান্স রয়েছে আমাদের নেক্সট ইভেন্ট বা 3 নভেম্বরের টপ ইভেন্ট হিসেবে। যদিও এখনো কনফার্ম হয়নি, 1 তারিখ অথবা এর 1-2 দিন আগে কনফার্ম হতে পারে। অফিসিয়াল ব্যানার আসলে অবশ্যই তোমাদেরকে রিভিউ করে দিব। যদিও যে বোনাস টপ ইভেন্টের কথা বললাম আগেই বলেছি যে কনফার্ম না, বাট আসার চান্স রয়েছে। এছাড়াও আরো একটা প্রেডিকশন টপ ইভেন্ট আসতে পারে, যেটা রিভিউ তোমরা দেখতে পাচ্ছো, যে ইভেন্টে পার্ট পার্ট হিসেবে ফানকি ভাইবস বান্ডেলটা থাকতে পারে। 100 ডায়মন্ড, 300 ডায়মন্ড, 500 ডায়মন্ড, 700 ডায়মন্ড, টোটাল 1000 ডায়মন্ডে ফুল বান্ডেলটা পাওয়া যাবে। বান্ডেলের প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট, আলাদা আলাদা ডায়মন্ডের অ্যামাউন্টটা দেখতেই পাচ্ছো। এছাড়াও বান্ডেলটার ফুল রিভিউ দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে। হয় লেস ইজ মোর টপ ইভেন্ট আসবে, না হয় 100% বোনাস, অথবা এইরকম একটা টপ ইভেন্ট আসতে পারে। ব্যানার সহ কনফার্ম হলে অবশ্যই তোমাদেরকে রিভিউ করে দিব। সো এখন আর যাক আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে। তোমরা রোজই কমেন্ট করতে থাকো, রোজকার ভিডিওতেই কমেন্ট করতে থাকো যে ভাই পার্পল সেট বান্ডেল কবে রিটার্ন আসবে, হোয়াইট টি শার্ট, ব্ল্যাক টি শার্ট এগুলো কবে রিটার্ন আসতে চলেছে। বেশিরভাগ সময় পার্পল সেটের মেল ফিমেল ব্যান্ডেল, এছাড়াও হোয়াইট টি শার্ট, ব্ল্যাক টি শার্ট এই আইটেম টিয়ার্ড গুলো মেইনলি রিটার্ন আসে উইন্টার ইভেন্ট স্পেশাল। আগেই বলে দিচ্ছি এই অবিবে আপডেট আর উইন্টার ইভেন্ট আসতেছে না, উইন্টার ইভেন্ট মেবি আসবে নেক্সট অবিবে আপডেট অথবা তারপরের অবিবে আপডেটে। তো উইন্টার ইভেন্ট স্পেশাল আগে উইশ ইভেন্ট আসতো, সেই উইশ ইভেন্টেই পার্পল সেট ব্যান্ডেলটা রিটার্ন আসতো, বাট এখন তো উইশ ইভেন্ট আসা ক্যান্সেল হয়ে গেছে বা ফুললি অফ হয়ে গেছে। তো এরকম কোন একটা ইভেন্টে বা রিং ইভেন্ট আমাদের গেমে পার্পল সেট ব্যান্ডেলটা রিটার্ন আসতে চলেছে, প্রায় 2-2.5 বছরের উপরে হয়ে গেছে, অনেক হাইপ ক্রিয়েট হয়েছে এই ব্যান্ডেলটা নিয়ে, অনেক রিটার্ন আসে না। দ্যাটস ওয়াই ফ্রি ফায়ার এই হাইপটাই কাজে লাগাবে, এই সুযোগটা আর মিস করবে না। এইবারের উইন্টার ইভেন্টে অবশ্যই পার্পল সেট ব্যান্ডেলটা রিটার্ন করে দিবে। মেল ব্যান্ডেল হোক, ফিমেল ব্যান্ডেল হোক, পার্পল সেট ব্যান্ডেলের মেইন অ্যাট্রাকশন হচ্ছে এর চুলটা, এর হেয়ার স্টাইলের জন্যই সবাই বের করতে চায়। এছাড়াও সোল ব্যান্ডেল রয়েছে মেল এবং ফিমেল ভার্সন। এরকম মেগা ইভেন্টে পার্পল সেট ব্যান্ডেল রিটার্ন আসলে সোল ব্যান্ডেল রিটার্ন আসবে একই রিং ইভেন্টে। এছাড়াও ব্ল্যাক টি শার্ট, হোয়াইট টি শার্ট একটা ইভেন্টে এত লেজেন্ডারি আইটেম রিটার্ন পসিবল না, এটা জাস্ট প্রেডিকশন করে দেয়া হয়েছে। ব্ল্যাক টি শার্ট, হোয়াইট টি শার্টের জন্য এরকম একটা ওয়েভ ইভেন্ট আসতে পারে, যেরকম ইভেন্ট একবার আমাদের গেমে আসছিল ব্ল্যাক ভার্সেস হোয়াইট ইভেন্ট। এই ইভেন্টটা কমপ্লিট করতে মোটামুটি অনেক ডায়মন্ডই লাগে। সো এরকম টাইপের ইভেন্ট আসবে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল। সো ফাইনালি হয়তো বা তোমরা লিক্স পেয়ে গেছো ব্ল্যাক টি শার্ট, হোয়াইট টি শার্ট এছাড়াও পার্পল সেট ব্যান্ডেল গুলো আমাদের গেমে কবে রিটার্ন আসবে। উইন্টার ইভেন্ট আসতে মিনিমাম এখনো 3 মাস বাকি আছে, সো একটু অপেক্ষা করতে হবে। ইভেন্ট কনফার্ম হয়ে গেলে অফিসিয়াল ব্যানার চলে আসবে, তখন তো তোমাদেরকে অবশ্যই রিভিউ করে দিব। সো গাইজ, দ্যাটস ইট ফর টুডে, আই উইল ক্যাচ ইউ গাইজ ইন দি নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।